গুড মর্নিং ফ্রেন্ডস, টুম্পাস টুকিটিকি চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সানডে, রবিবার, আর 12ই ফেব্রুয়ারি। আজকে তো সকালবেলা অন্য সব কাজকর্ম করে আর চা নিয়ে বসেছি, আর সঙ্গে নিয়েছি মিঠির খাবার। মিঠিকেও খাওয়াচ্ছি আর আমিও চা খাচ্ছি। আর যেহেতু আমি একদম চাটা না একদম ঠান্ডা চা আমি একদম খেতে পারি না, তো চাও হয়ে গেছে আর মিঠির খাবারটাও মানে খাওয়াতে দে লেট হয়ে যাচ্ছে বলে, আর তার জন্য মিঠিকেও খাবার খাওয়াচ্ছি আর তার সঙ্গে আমিও চা খাচ্ছি। আর এই যে দেখো, শীত চলে যেতে মানে শীত চলে যাচ্ছে, আর এই মুহূর্তে মিঠির ঠাম্মি একটা মিঠিকে মাঙ্কি টুপি দিয়েছে। আমরা যেহেতু বাইকে করে এদিক ওদিক যাই, তো মাঙ্কি টুপিটার ভীষণ প্রয়োজন পড়ে। আর মাঙ্কি টুপি পড়াতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু সেটা ভালো লাগলে তো চলবে না, ঠান্ডার ব্যাপারটা দেখতে হবে। অনেক কয়েকদিন যখনই যাই মাঙ্কি টুপি কিনবো ভাবি, কিন্তু আর কেনা হয়ে ওঠে না। তো যাই হোক, এই টুপিটা ফাইনালি ওই ওর এক ঠাম্মি দিয়েছে, তো পরিয়েছি। শীত চলে যাচ্ছে এখন, মানে এতদিনে মাঙ্কি টুপি পরানো হয়েছে মিঠিকে। সকালবেলাটা কিন্তু অতটাও ঠান্ডা থাকে না যে মাঙ্কি টুপি পরতে হবে। তো যাই হোক, এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্ট বানাবো, যেহেতু রবিবার বাড়িতে বর বাড়িতেই আছে, আর আগের দিন রাতে একদম ঠিকঠাক করে খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, হাজব্যান্ডেরও ঠিকঠাক করে খাওয়া হয়নি, তার জন্য অনেকগুলোই ভাত ভেজে গেছে। তো এতগুলো ভাত ফেলে দেবো, সেই ভেবেই ভাবছি যে ভাতগুলোকে ভাজা করে নেব। ঠান্ডা ভাত খেতে ভালোও লাগে না, তার জন্য ভাবলাম ভাতগুলোকে ভেজে নিই। তো এই যে সব রকম সবজি দিয়ে ভাতগুলোকে ভেজে নেব। এখানে দিয়েছি আমি বিনস, গাজর, তারপর হচ্ছে ব্রোকলি, বিট, ক্যাপসিকাম, তার পেঁয়াজ কলি, এমনি পেঁয়াজ আছে, আবার চেরা কাঁচা লঙ্কাও আছে। এটা মানে মিষ্টি মিষ্টিও খায় অনেকে, ওই চিনি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, তো আমার সেটা ভালো লাগে না। ওটা হাজব্যান্ড খুব ভালো খায়, তো আজকে আমিও খাবো, তার জন্য আর সেগুলো সে কিছু দেইনি। ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল হবে, তাহলে ভালো লাগবে খেতে, তো তার জন্য এভাবে বানিয়ে নিচ্ছি। আর যদি শুধু কখনো হাজব্যান্ড খায়, তো হাজব্যান্ডকে ওভাবেও বানিয়ে দিই আমি, চিনি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, মানে অনেকটা ফ্রাইড রাইসের মতো হয়ে যায় আর কি। তো যাই হোক, তো তার জন্য এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাত বা এক্সট্রা মানে বেঁচে যাওয়া ভাত তোমরা কীভাবে কী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এটাই করি বেশিরভাগ, যে ভেজে দিই, আর অন্য কী সব করা যায় আইডিয়া দিও আমাকে, বলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমারও কিছু শেখা হবে। তো এই যে এটা আমার হয়েও গেল, আর এটা মধ্যে না আমি ডিমও দেই। তো আমার কাছে ডিম ঘরে ছিল না বলে আমি আর ডিম দিতে পারলাম না, এমনিই বানিয়ে নিলাম। তারপর আবার দুপুরের লাঞ্চে প্রিপারেশন করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে যা আছে তাইভাবে করে নিলাম। তো এই যে হাজব্যান্ডের প্লেট সাজিয়ে দিলাম, এই তার সঙ্গে দিয়েছি একটু স্যালাড, এই পেঁয়াজ আর শসা। তো এই যে এদিকে আমার প্লেটটাও বেড়ে নিলাম, তো এবার ব্রেকফাস্টটা করব, আর ব্রেকফাস্ট করে তারপরে বাকি অন্য সব কাজকর্ম শুরু করব। এমনি তো যে সকালে যে দিদি আসে, তো সে তো ঘর মুছে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে, তারপর জামাকাপড় কেচে দিয়ে গেছে, তো মানে দুপুরে লাঞ্চে প্রিপারেশনগুলো করতে হবে আর মিঠিকে রেডি করতে হবে, এগুলোই আর কি কাজকর্ম, আর বাকি যেগুলো আছে এগুলোই আছে। আর পাশের বাড়ির একটা ছেলে শুভ, ও এসছে, তো ওকে বলছিলাম যে ও খাবে নাকি, তো বলছে না আমি খাবো না। তো আর এদিকে আমরা দুজনেই এঁঠো করে ফেলেছি, এক্সট্রা ছিল না যে ওকে দেবো, তারপরে ওকে বিস্কিট দিয়ে আসলাম। আর মিঠি দেখো আমাদের দুজনের মাঝখানে বসে, ওর বাবার কাছে চাচ্ছে একবার, আমার কাছে একবার চাচ্ছে, ভাবছে যে ওরা খাচ্ছে আর আমাকে কেন দিচ্ছে না। তো ওর বাবা মাঝে মাঝে একটা দুটো গাজর দিচ্ছে, কিন্তু আমি মানা করছিলাম যেহেতু বাসি ভাতও আছে সঙ্গে, এই ভাতের সঙ্গে দেওয়া, তো ছোটো বাচ্চা যেহেতু দিও না ওদের, দিও না ওকে, তার জন্য আর দিচ্ছিল না। সেই দিনের ভাজা ভাতটা মনে হয় খেতে বেশি টেস্ট হয়েছিল। তো যাই হোক, আর দেখো মিঠি ক্যামেরা যেই দেখেছে সেট করা, তো মিঠি না টাটা দিচ্ছে, তো এটা এখন না আর ওকে এক্সট্রা করে বলতে হয় না। আগে যেমন বলতে হতো মামাম টাটা দাও, হাই করে দাও, এখন আর সেটা বলতে হয় না, এখন ও নিজে থেকেই ক্যামেরা সেট করে থাকে টাটা হাই, এরকম মানে হাত ইসে করতে থাকে আর কি। তো ব্রেকফাস্ট হয়ে গেল, তার কিছুক্ষণ বাদেই তো দুপুরের লাঞ্চের প্রিপারেশন করব। তো হাজব্যান্ড বললো যে ফ্রিজে কিছু বোনলেস চিকেন ছিল, তো হাজব্যান্ড বললো সেগুলো বের করে রাখো, আমি কোনো কিছু একটা বানাবো। তো আমি বললাম কী বানাবে বলো, বললো না ওটা এখন বলা যাবে না, যখন বানাবো তখন দেখতে পাবে। তো ঠিক আছে, যেহেতু হাজব্যান্ড বললো বের করে রাখতে, তার জন্য আমি ফ্রিজ থেকে ওই বোনলেস চিকেনগুলোকে বের করে আমি ভিজিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কেননা না হলে বরফটা ছাড়বে না। আর এদিকে আমি দুপুরে আমি ভাবলাম যে আমি কী বানাবো, কী বানাবে আমি জানি না, তো
আমি আমার মতো করতে থাকি। তো মিষ্টির জন্য তো এক্সট্রা করে ডাল আমাকে করতেই হবে, তো ভাবলাম আমাদের জন্য ডাল বানিয়ে নিই। আগে লঙ্কা ছাড়া মানে ডালটাকে সিটি দিয়ে নেব, তারপর লঙ্কা দেবো আর কি। তো তাহলে মিষ্টি উঠিয়ে রাখতে পারবো মিষ্টির জন্য, ডাল করব আর সঙ্গে কি করব জানি না, চলো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিলাম, আর এদিকে এসে দেখি বাবা মেয়ে মিলে বেশ সুন্দর সময় কাটাচ্ছে রবিবার। আর ওদেরকে দেখে মনে হচ্ছে আমিও রান্নাবান্না ছেড়ে ওদের সঙ্গে বসে আমিও সময় কাটাই ওদের সঙ্গে, আর মনে মানে ভালো লাগছে না রান্নাঘরে আমি আর থাকি একা একা, মনে হচ্ছে ওদের সঙ্গে এসে আমিও থাকি, ভালো লাগে সবাই মিলে যখন একসঙ্গে থাকি। তো যাই হোক, কিছু তো করার নেই, রান্না তো করতে হবে। এদিকে দেখো আমার ভাতও হয়ে গেল, তো তার মাঝখানে এই যে মিঠিকে আমি স্নান করিয়ে ডিম সিদ্ধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তো হাজবেন্ড করছে এবার যেটা বললাম যে রেসিপি করবে, ও কোনো কিছু প্রিপারেশন করছে সেটারই। কি বানাচ্ছ বলবা না? তো এই যে দেখো সর্ষে ডাল তো করেছি দুপুরে দেখলেই, আর এদিকে বানাবো হচ্ছে সর্ষে ফুলের বড়া বানাবো। তো অনেকদিন থেকে বলছিলাম হাজবেন্ডকে সর্ষে ফুলের বড়া খেতে ইচ্ছা করে, তো মানে ঠিকঠাক করে সময়ও পায় না, আর সকালবেলা তো বাজার করার সময়ও পায় না, আর যখন সময় পায় তখন হয়তো সর্ষে ফুল বাজারে দেখে না, তার জন্য আনতে পারে না। তো যাই হোক ফাইনালি আগের দিন রাতে সেটা এনেছে আর আমি সেটা বানাবো। তার জন্য এই যে দেখো দিয়ে দিলাম লবণ হলুদ কর্নফ্লাওয়ার বেসন দিয়ে, এবার ব্যাটারটাকে মেখে রাখলাম, জাস্ট খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। করে রেখেছে দেখো না কি বানাচ্ছে দেখো, এটা হচ্ছে বাঁধাকপির রোল, ক্যাবেজ রোল বানাচ্ছে মিঠির পাপা। হাজবেন্ড যখন রান্নাঘরে রান্না করতে আসে না তো রান্নাটা তো ঠিকঠাক করেই নেয়, কিন্তু তারপরের হালত তো খুবই খারাপ হয়ে থাকে আর কি। তো যাই হোক সেটা পরিষ্কার করতে করতেই আমার দিন চলে যায়। তো এই যে দেখো আজকে সিম্পল লাঞ্চ, ডাল বাঁধাকপির পকোড়া আছে, ক্যাবেজ রোল, লেবু, পেঁয়াজ, আমারও সিম্পল লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নি। আমি না অ্যাকচুয়ালি ভুল বলেছি, আমি যখন এডিট করছি তখন আমি লক্ষ্য করলাম যে আমি সেটা বাঁধাকপির পকোড়া বলেছি, ওটা বাঁধাকপির পকোড়া ছিল না, ওটা সর্ষে ফুলের পকোড়া ছিল। তো যাই হোক সরি তার জন্য। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, একদম সন্ধ্যের পরে রেকর্ড করা হচ্ছে। তো এবার একটু বেরোচ্ছি, তো যাবো একটু কাকিমার বাড়িতে। তো তো সেখান থেকে আমরা একটু গেছিলাম মার্কেটে ট্রলি দেখতে। তো কেন ট্রলি দেখছি কি ব্যাপার অন্য কোনো পরের ভিডিওতে বলবো আমি, তো আর শ্যুট করা হয়নি, তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য আসি, সবাই সুস্থ থেকো ভালো থেকো, টাটা।